আকাশের বুকে দেখি বিরহ মেঘের নীল ওড়না, পাহাড়ের বুকে দেখি ঝরে যাওয়া বেদনার ঝরনা। জীবনের পথে যেতে শুনেছ কি কান পেতে, মানুষ তুমি পাথরে কান্না। তুমি না তুললে আমরে মাইরেই ফেলাইতাম। ওই 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 মাইরেই ফেলাইতাম আমি। আরে তুমি বসো, মাথা ঠান্ডা করো। চালা মানে হাজিল আসলে দোস্ত কইও রে, আমি আমার এইটার দোস্ত। সবজু ভাই, হ্যাঁ আমার বিষয়টা তুমি ভাবিরে কইছিলা? আরে তুমি তো জানো না কালকে রাইতে থেকে যে আমি কি ঝামেলার মধ্যে আছি। কেন, কি হয়েছে? আরে ধরো যে আমি সেই ছোটবেলার থেকে একটু একটু খাই, ঠিক আছে, এখন তোমার ভাবিরে না তোমার কোয়া যাবেন না। আচ্ছা শোনো, আমি দুপুরে যাইয়ে তোমার ভাবিরে বলবানি, তুমি বিকেল একবার আমাকে বাড়ির পর আইসো, তোমার ভাবিরে দিয়ে আমি সোহাগিরে ডাকা আনবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই একটু পাথর কেনার ব্যবস্থা করি। সবজু ভাই, তোমার সাথে আর একটা কথা আছে। আবার কি কথা? আমি ছোটখাটো একটা ব্যবসা করার চিন্তা করতেছি। কি কও, তোমাকে এত বড় ব্যবসা থাকতে তোমার ছোটখাটো ব্যবসা করা লাগবে কি জন্য? আমি একটা আলাদা ব্যবসা করব। হ্যাঁ বুঝতে পারছি, চাচার উপর রাগ হয়ে তুমি এই সমস্ত কইতেছো না। শোনো, পানি আছে না, পানি কাটলি কিন্তু দুই ভাগ হয় না। আজকে তোমার বাপের উপরে রাগ আছো, কালকে দুই দিন পর যখন মিলে যাবা তখন তো এই ব্যবসাই করা লাগবে। বিষয়টা হলো কি যে আমি আব্বার সাহায্য ছাড়া আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই একটা ভালো ব্যবসা করে। না সেটা দাঁড়াও সেটা ঠিক আছে, কিন্তু চাচা তো শুনলে আবার আমার উপর রাগ করবে না, কবে না যে সবদু তুই আমার পোলাটারে উল্টো পথে নিয়ে যাচ্ছিস। না না রাগ করবে কিসের জন্য, আমি যদি ধরো নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি আব্বা তো খুশি হবে। খুশি হওয়ার বদলে যদি উল্টো রাগ হয় তখন? আচ্ছা তুমি বাদ দাও, তোমার ওটা নিয়ে চিন্তা করতে হবে না, ওইটা আমি দেখবো। তুমি আমার একটা বুদ্ধি দাও যে কিসের ব্যবসা ট্যাবসা করা যায়। তোমার পুঁজি কত? পুঁজি ধরো লাখ খানেক টাকা। এক লাখ? একটা ব্যবসা বর্ষ আছে, টাকা থাকলে আমি নিজেই করতাম। ধরো যে এক ট্রাক মাল বেচতে পারলে 1,000, দুই ট্রাক মাল বেচতে পারলে 2,000, মানে এরকম যত ট্রাক তত 1,000। কিসের ব্যবসা? কয়লার ব্যবসা। ইন্ডিয়া থেকে তামাবিল চেকপোস্টে কয়লা আসবি, আমরা সাপ্লাই দেবো। কিন্তু আমার তো কোনো লাইসেন্স নাই। হ্যাঁ ধরো লাইসেন্সও তো ভাড়া পাওয়া যায়, কিন্তু আমার সাথে কিন্তু তোমার থাকতে হবে। না আমি তো আছি, কিন্তু আমি তো চিন্তা করতেছি চাচারি নিয়ে। তোমার চিন্তা করার কোনো কারণ নাই, আব্বার দায়িত্ব আমার। তুমি এক কাজ করো, তুমি আব্বারে বলো যে তুমি আর তার সাথে থাকবে না, আমার সাথে তুমি থাকবা, আমার ম্যানেজার তুমি। ম্যানেজার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো লাইসেন্সের ব্যবস্থা করি। কি আগে কোথেকে তুমি লাইসেন্স আনো? আছে আছে, হাজু আছে না, হাজু সর্দার। হ্যাঁ ওই যে নড়াইলের ওই কোন জায়গাতে বাড়ি। কয়জন ধরে দেখতেছি তুই হারমোনিয়াম ধরতেছিস না, গান গাচ্ছিস না, কি হয়েছে রে মা? আমার গান গাইতে ভালো লাগে না মারে। জীবনটা অনেক বড়, তার মধ্যে অনেক কিছু ঘটতে পারে, তাই বলে তো জীবন থেমে থাকবে না রে মা। ওই সামনের দিকে এগিয়ে যাওয়াটাই জীবন, বুঝিস? বিশ্বাস করো আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি কিছুতেই পারতেছি না আব্বা। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, কান্দিস সব ঠিক হয়ে যাবে, কান্দিস নে। কিরে শব্দ আসে নাই? জি না চাচা আসে নাই। খোঁজ তো নিয়েছিলে, কিছু হয়েছে নাকি? খোঁজ নেবো কোথেকে চাচা,
তার তো আর কোনো মোবাইল নাই যে মোবাইল করব। ডন এখন কারোর সাথে খারাপ ব্যবহার করবে না বুঝলি। 300 তলা বিল্ডিং এর পাথর পাটানোর সাপ্লাইয়ের কাজ বুঝলি, যতদূর পারবি সবার সাথে ভালো ব্যবহার করবি। আর হ্যাঁ, প্রতিদিন 20 ট্রাক পাথর সাপ্লাই দিতে হবে, একদিনও যেন পাথর সাপ্লাই বন্ধ না থাকে। চাচা এটা কথা কই, এই ভালো মতো না বুঝে তো কালকে 20 ট্রাক মালটা পাঠা দিল, আবার প্রতিদিন 20 ট্রাক মাল পাঠাতে করছেন করছে কি? টাকা পয়সার বুঝটা করে নিয়ে পাঠালে পরে ভালো হইতো না? ব্যবসাকে তুই আমার চেয়ে বেশি বুঝিস না কিনা মনে নুল। চাচা আপনি আমার কথার মূল্য দেন আর নাই দেন, তবে একটা কথা কি, কাঙ্গালের কথা এখন বাসি হলে ফলে, আমি আপনার নুন খাইছি তাই যতটুকু সাবধান করা দরকার আপনাকে সাবধান করতেছি। সুযোগ কিন্তু বারবার আসে না, আর বুদ্ধিমানরা সুযোগ ওই একবারই ব্যবহার করে বুঝেছিস। ভাই বলবি না, স্যার বলবি, ঠিক আছে। আরে বড় ভাই বাদ দেন, আপনি কর্মচারীগুলোদের স্যার বলা হবে, এটার জন্য প্রপার ট্রেনিং লাগে। এই যে মনে করেন যে ফরিদ, ফরিদকে তো মনে করেন ট্রেনিং দেওয়া পুরো পাল্টাই ফেলেছে। মে ভাই এখন আর চোখ রাখায় কি করবে, যা নষ্ট হওয়ার তা তো হয়েই গেছে। আপনি একটা কাজ করবার পারেন, সেটা হচ্ছে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে শরীরের মধ্যে যেটা চর্বি জমেছে না, চর্বিটা খসে পড়ে যাবে। তাইলে যদি চর্বি খসে মাথার মধ্যে কিছু ঢিলু জন্মগ্রহণ করে, বুঝতে পেরেছেন? স্যার আমার যদি কোনো বিষয়ে আপনি অন্যায় পান তাহলে আমি মাফ করে দেন স্যার। আদর বেটা আমি তো তোর ভালোর জন্যই কথাটা কয়েছিলাম, মাথার মধ্যে কিছু বুদ্ধি হলে দিন দুনিয়া চলে বেড়ে খাইতে পারবি। এখন তো দুনিয়ার অবস্থা ভালো না, বড় কঠিন হয়ে গেছে, বুঝতে পেরেছিস? স্যার আমার যদি কোনো ভুল হয় আমি আপনাকে আবার করছি, আমাকে মাফ করে দিন। এই চাকরিটা যদি আমার চলে যায় স্যার তাহলে আমি না খায় মরবো না স্যার। বড় ভাই বেটা মনে ভয় ভয় আছে? এই এই তোর ভয় নেই বড় ভাই, এই কালকে 20 ট্রাক গেছে না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মনে করেন যে আমি আপনাকে এখন এই দাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনি মনে করেন যে এক এক দাম পাবেন, আবার মনে করে মাল পাঠিয়ে দেবেন, দাম পাবেন মাল পাঠিয়ে দেবেন। আমার ব্যবসার ধরন তো আমি আপনাকে বুঝাই বলেছি, কোনো সমস্যা নেই তো, কি বলেন? না বড় ভাই, আরে ব্যবসা হলে তো মার্কেটে কিছু বাকি থাকবেই। আরে মিয়া ভাই এই বাকির কথা আপনি আমাকে শোনাচ্ছেন, এই মার্কেটে আমার 8-10 কোটি টাকা বাকি পড়ে আছে। কত কত? আরে 8-10 কোটি টাকা। ব্যবসা করতে গেলে মার্কেটে মাল বাকি পড়বে, এত চিন্তা করলে তো হবে না। এই যে মনে করেন যে বাকি পড়তেছে, আবার মাল দিয়ে দিচ্ছি টাকা নিয়ে নিচ্ছি, মাল দিয়ে দিচ্ছি টাকা নিয়ে নিচ্ছি, বাকি ব্যবসা করতে গেলে পড়বে। এই না পড়বে, এই যা এসে একটা জামা দিয়ে যা। বসবো ভাবি, ভালো মানুষের মাইয়া আপনি। তা ভাবি কেমন আছেন? ভালো আছেন না? শব্দ তো বাড়িতে নাই না? ও তো বাড়িতে নাই ভাই। আমি জানি ভাবি, আমি শব্দরে ডাকতেছিলাম, আসলে ডাকতেছিলাম আপনারে, বুঝছেন? ও তো এই ছবি বাড়ি থাকে না,
ভাবি আমি কিন্তু আসছি আপনার কাছে আপনার খোঁজ নিতে। আপনি কি কালকে রাইতে সবজুরে কাবু করতে পারছিলেন? আমার তো মনে হয় ভালো একটা ফায়দা হয়েছে ভাই। যাক ভাবি, তাহলে আমার মায়ের খাওয়া সার্থক হয়েছে। মায়ের খাওয়া সার্থক হয়েছে মানে? না ভাবি, কিছু না। কি বলছি, মায়ের খাওয়া ভাবি ওইটা কিছু না। শোনেন, ওই যে হয়েছে কি, আমি তো এই জিনিস চিনি না, তা আমি ওই সবদুরে দিয়ে কিনেছিলাম। আমার মনে হয় কি ভাবি, রাত্রে বাড়িতে আসিয়া ওই বোতল দেখে এসে চিনে ফেলাইছে। এরপরে আবার টার্গেট করছে, খুঁজা 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 খুঁজে আমারে মারতে গেছে বুঝছেন। ওই যে কলিমুদ্দির কোলা রবি যদি না থাকতো, তাহলে এতক্ষণ আমি হসপিটালে থাকতাম। হায় হায়, এসব কি সর্বনাশের কথা বলতেছেন ভাই আপনি? না 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 ভাবি, টেনশন করবেন না। আমার জীবনের বিনিময়ে যদি আপনাদের সংসারে শান্তি আসে, সেটা অনেক ভালো না? আমার মতো একটা তুচ্ছ মোর্শেদের জীবন কারো না কারো তো কাজে লাগলো। না না ভাই, আপনি এসব কী কথা বলতেছেন? আপনার জীবন যদি চলে যায়, তাহলে আমার ননদ পুতুলের কী হবে? ও ভাবি, এই জন্যই তো আমি দোস্তরে বললাম যে পুতুলের সাথে আমার নতুন প্রেম, আমি মরে গেলে পুতুলের কী হবে? আর তুই যদি আমারে মারো, তাহলে পুতুল কিন্তু তোরে সারা জীবন খারাপ জানবে। আপনি কিন্তু ভাই খুবই রহস্য করে কথা বলেন। না না ভাবি, কি বলেন, আপনার কাছে রহস্য মনে হয়? আর আপনাদের সাথে রহস্য করবো না, কার সাথে করবো? আপনি হলেন আমার ভাবি মানুষ। আর রহস্য করার তো মানুষ নয় আমার, একজনের সাথে একটা সম্পর্ক আছে, সে তো সারাদিন মনে করেন খাম কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমার সাথে একটু কথা বলার সময় হয় না, রহস্য তো অনেক দূরের কথা। তা ঘরে তুলে নিলেই তো সারাদিন কথা কওয়া যায়। না ধরেন, কেবল সম্পর্ক হইল, কিছুদিন প্রেম ট্রেম করি, তারপরে না বিয়া। কি ঠিক বলছি না ভাবি? তাহলে তো ভাই আর সারাদিন কাছে পাওয়ার কথা চিন্তা করা ঠিক না। ভাবি, সেটাই তো একটা দুঃখ। আমি কিন্তু তুগারের সাথে কথা করতে চাচ্ছি না, আমি যাচ্ছি রাস্তাতে হাঁটে, অযথা আমার গায়ে চুল কাটতে চাচ্ছিস কি জন্যে? না তোর শরীরে তো চুল কেন বেশি, আমরা দুজনে মিলে একটু চুল কাটলাম, কোনো সমস্যা আছে? দেখ তোগারে এত বড় আসপাতা যে আমার সাথে খারাপ ব্যবহার করিস, এর শাস্তি কিন্তু আমি দিতে পারি। শুধু শাস্তি দিতে চাচ্ছি না, কারণ যে চাচা মানা করছে যে তোগারের সাথে যেন আমি ঝামেলা না করি। নালে কি করতি? ওরে তোগারে যে আমি কি কব, শ্রমিকের দল শ্রমিক, আমার এরকম শরীর দেহ কি তোগারে ভয় করে না? ভয় করে কারা? তোরে দাইতেছে, তোর শরীরের গরম দাইতেছে না? সেদিন তো নিজের শরীরের প্রতি কন্ট্রোল ছিল না, জানি ফেলা হয়ে দিছিলি ধাক্কা দিয়ে। আন কি হলো? অনেক কি হলো? আপনার অনেক জোর আছে ভাই, কিছু মনে করেন না ভাই। এবার দেখ এমন কিলে আছে, এটা তো ব্যাংকের চেক রে। বলো
ব্যাংকে আছে তো আমিও জানি কত টাকা আছে এটা দেখ তোর 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 আর অনেকদিন আগে পড়ালে সারছি তোর এই মনিরুল ভাই না কইছে রে 3 লাখ টাকার চেক ও হ্যাঁ 3 লাখ টাকার চেকের কথাই তো কইছে আরে তাহলে তো আমরা বললুকে এই কচি মানুষ যেন না হনে এই লোকে 3 লাখ চাইছে তুই চাপ করুন হ্যাঁ মনে রাখেন চল ও কোরিয়ানরা প্রথমে যারা করে কুত্তাটাকে বলো জব করে কই রে এই মাঝখানে ভড়িগুলাকে আলাদা করে আর তখন কয়েছিলাম এই যে ইন্ডিয়ান গরুর মতো সাড়ে ছয় এমন দোস্ত নিয়ে ঘুরলে মাথায় বুদ্ধি আসবে কিরাম করে ছাগল দানি কন্টাকার বিশ্বাস করেন চাচা এমন ভাবে ওরা আমাকে আক্রমণ করলো কয় কি চেক দিয়ে যা জানেন চাচা আপনার কাছে কি করে আর কবো ওপো কাছে বিরাট বিরাট চুরি ছিল কয়েকজন যদি চেক না দেন তাহলে পরে বলো ওই চুরি আমার ভুঁড়ির মধ্যে ঢুকাই দিবি হ্যাঁ চলো আর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে ছাগল কহানকার এরম সারের মতো একটা দেহ এরম একটা দেহ দিয়ে দাঁড়ান চরণ দেবো তো লোকজন পালাই চলে যাওয়ার পারে স্যার ভাজান এখন আমি কি করি ভাজান আরে আপনি চুপ করেন এখন যা করার তো আমারই করা লাগবে চিন্তা করেন না দাঁড়ান হ্যালো কেডা ম্যানেজার সাহেব ম্যানেজার সাহেব আমি সাগর বলতেছি সাগর ভালো আছেন না আসলে হয়েছে কি ধরুন তো আসলে হয়েছে কি ওই যে আমার একটা ওই যে অ্যাকাউন্টে মানে আপনাদের ব্যাংকে তো চেক আছে না সেখান থেকে একজনকে টাকা পাঠিয়েছিলাম ওই চেকটা মিসিং হয়ে গেছে এখন হয়েছে কি আপনার ওই যে চেকটা যাতে ক্যাশ না হয় সেজন্য একটু ব্যবস্থা করা লাগবে মানে কেউ যদি বলে চেকটা নিয়ে যায় তাহলে তার টাকাটা দিবেন না আরে যদি কেউ আসে টাকাটা নিতে সঙ্গে সঙ্গে তারে ধরে আটকে রেখে দেবেন ঠিক আছে হ্যাঁ চেক নাম্বারটা দিচ্ছি দাঁড়ান একটু লাইন থাকে এই ধরুন তো দরকার নাম্বারটা হচ্ছে গিয়ে নাম্বারটা হচ্ছে SBC 3542 হ্যাঁ 4245 হ্যাঁ 4245 ঠিক আছে জি তাহলে পরে ব্যবস্থা কিছু করবেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভালো ভাই বড় ভাই আপনারা কী বলেছে ধন্যবাদ জানাবো বড় ভাই না না ঠিক আছে ধন্যবাদ দিয়ে তো দরকার নেই কিন্তু ঘটনা তো আরেকটা ঘটে গিয়েছে ঘটনা হয়েছে যে আপনাকে যে ব্যাংকের চেকটা দিলাম সেই ব্যাংকের যে এখন যে কোনো চেকের পাতা তো নেই এটা তো লাস্ট পাতা ছিল আর নতুন করে এটা জমা দিয়ে চেকটা পাতি আমার মনে করেন যে আরও সপ্তাহখানেক সময় তো লাগবেই সপ্তাহখানেক চাচা এক সপ্তাহ তো বেশি সময় না দেখতে দেখতে না সাত দিন চলে যাবে নি এই ব্যাংকের চেকের বাজার শেষ হয়ে গেছে এখন মনে করেন নতুন করে এই ব্যাংকের চেক উঠাতে সাত দিন সময় লাগবে তার চেয়ে বরং কালকে আপনাকে আমার মনে করেন যে জনতা ব্যাংকের চেক আছে সেই চেকটা আপনাকে দিয়ে দেবো না আপনি মাল টাকা উঠে আমার তো মনে হয় কোটি কোটি টাকার ব্যবসা আমি তো মনে ভেঙে পড়ে